ঝালকাটি সদর উপজেলার শাখাগাছি গ্রামের যুবক আশিস হালদার। স্নাতক পাশের পর চাকরির পাশাপাশি তিন বছর আগে 40% জমিতে শুরু করেন বাড়ির দুই জাতের চায়না কমলার চাষ। এখন তার বাগানে প্রতিটি গাছে ঝুলছে থোকায় থোকায় কমলা। এরই মধ্যে 150 টাকা কেজি দরে 2 মন কমলা বিক্রি করেছেন আশিস। আরও প্রায় 5 থেকে 6 মন কমলা বিক্রি করার আশা করছেন তিনি। এই কমলা বাগান দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছে অনেকে। অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন কেমিক্যাল মুক্ত এই কমলা। আশিসের বাগান দেখে কমলা চাষের আগ্রহী হয়েছেন অনেকে। আগতরা জানান, ঝালকাটিতে এরকম কমলা বাগান এর আগে কখনো দেখেননি তারা। কমলা চাষ আরো বৃদ্ধি পেলে স্থানীয় চাহিদা মেটানো সম্ভব হবে। গাছের বয়স আমার 3 বছর, আগামীতে আশা করি আরো বেশি পরিমাণ কমলা ধরবে। গাছ তো ছোট, আর আমার যে টাকা খরচ হয়েছে হয়তোবা এখন ওঠে নাই, কিন্তু আগামী বছর থেকে তো খরচ আমার কম। আগামী বছর থেকে আমার এই পুরো টাকাটাই ক্যাপচার হয়ে যাবে এবং ব্যবসাও থাকবে। আর কমলা বাগান দেখে দেখে অনেক বেকার যুবকই উদ্বুদ্ধ হয়েছে। অনেকেই শিক্ষিত বেকার যুবকরা অনেকেই আমার কাছ থেকে চারা নেওয়ার অনেকেই এই বলছে। আমিও আগামীতে চারা করার চিন্তাভাবনায় আছি। আমি এই কমলা বাগানে আসছি, শুনছি এখানে খুব সুন্দর কমলা হয়েছে, দেখতে আসছি, খুব ভালো লাগছে। মাঝে মধ্যে আসি, ঘুরি ফিরি, নিজের হাতে ফল ছিঁড়ে খাই, মানে এর আনন্দ প্রকাশ করা যায় না। কমলা অনেক মিষ্টি, অনেক মিষ্টি কমলা। আর আমাদের ঝালকাটি জেলায় যে এত ভালো কমলা হইতে পারে সেটা আগে জানতাম না। কমলার সাইজও অনেক বড়, গঠনও বলো অনেক। কমলা খুব ভালো এবং ভালো মানের রস চালো। তো এই কমলা বাগান অনেকে দেখে উদ্ভূত হয়েছে যে আরও বাগান করার জন্য। এতে আশেপাশে যদি আরও কমলা বাগানের চাষিরা আরও যদি হয় চাষ করা হয়, তাহলে ঝালকাটি তথা বরিশাল বিভাগে টোটাল চাহিদা পূরণ হবে। কমলা বাগানে এসে আমি খুব উদ্বুদ্ধ হইলাম যে কলমা বাগানের যে যে ফলন এতটা আমি আশা করিনি। যে এসে দেখলাম যে এত সুন্দর একটা বাগান তাও ঝালকাটির মধ্যে হবে এটা কখনো কল্পনা করিনি। এবং কমলাগুলো এতই মিষ্টি যে যে না খাবে সে বুঝবে না। এই বাগান থেকে আমি পরিচর্যা করি, আমি পরিচর্যা করে কিন্তু মালিক অনেক লাভবান হয়। তারপর এলাকার অনেক লোকজন আসে দেখতে, তারা দেখিয়া এই কমলা খায়, তারপর কমলা মিষ্টি, সেই জন্য সবাই আর চারা নিয়ে অনেক লোকজন এলাকার যুবক পোলাপান উদ্বুদ্ধ হয়েছে, তারাও বাগান করবে। কমলা চাষিদের পরামর্শ দেওয়ার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। এখন অনেকেই কিন্তু এই কমলার বাগান করছে, দেখা যাচ্ছে যে কমলার ফলন মোটামুটি ভালোই হচ্ছে। তবে কমলা চাষের জন্য উপযুক্ত জমি কিন্তু উঁচু হতে হবে, সুনিষ্কাশিত হতে হবে এবং কিছুটা অম্ল ভাবাপন্ন মাটি হলে কিন্তু সেখানে কমলা ভালো হয়। তবে দুই একটি বাগানে দেখা যাচ্ছে যে কমলার মিষ্টি হচ্ছে, আবার কিছু কিছু বাগানে অত মিষ্ট পরিলক্ষিত হচ্ছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে কমলা চাষি যারা চাষ করতে আগ্রহী তাদেরকে কিন্তু এ বিষয়ে পরামর্শ প্রদান করা হচ্ছে, যেন কিভাবে কোন জমিতে কমলা রোপণ করবেন এবং কিভাবে পরিচর্যা করবেন এবং কিভাবে রোগবালাই ব্যবস্থাপনা করে কমলা চাষকে লাভজনক করা যায়, এ বিষয়ে পরামর্শ দেওয়া যাচ্ছে। আশা করা যাচ্ছে এর মাধ্যমে কমলা চাষ সম্প্রসারিত হবে। শিক্ষিত যুবকদের হাত ধরে ঝালকাটিতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠবে চায়না কমলার চাষ, তৈরি হবে কর্মসংস্থান, দূর হবে বেকারত্ব, এমনটাই মনে করেন স্থানীয়রা।